আফি ম্যাঙ্গো তাক লাগানো অফার, 250 মিলি আফি ম্যাঙ্গো 20 টাকা এবং 1 লিটার আফি ম্যাঙ্গো এখন 65 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য। আজ জলদি আসেন স্যার। চলে আসছি স্যার। লাল জামাটা পরে আসেন স্যার। আসেন না কেন স্যার? আসবেন না স্যার? মিস ইউ স্যার। আপনার আম্মু কেমন আছে স্যার? ভালো আছে। শোন, স্যার যখন ক্লাসে আসবে তুই স্যারের দিকে ভুলেও তাকাবি না, তোর নজর খুব খারাপ। তোর মনে হয় খুব ভালো? না, আমার নজরে তোর নজর কি সেম নাকি? আমি স্যারকে ভালোবাসি আর স্যারও আমাকে ভালোবাসে। স্যার যে তোরে কত ভালোবাসে সেটা আমরা সবাই জানি। মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর, বাংলা বিহার উড়িষ্যার প্রতিটা মেয়ের হৃৎকম্পন, মান্না জসিম রুবেলের মিক্সড ককটেল, ড্যাশিং প্রমিজিং অ্যামেজিং রাইজিং স্টার অফ অল কোচিং সেন্টার্স, বিখ্যাত রিজেক্ট স্পেশালিস্ট, প্রতিটা মেয়ের মন ভাঙ্গার কারিগর আমাদের রিহান স্যার আমাদের মাঝে পদপন করিতেছেন। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন সবাই? স্যার আজকে আমার মন ভালো নেই। আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু সবার মাঝে তো আমিও বসে আছি। আপনি বসে উত্তর দিতে পারতেন। স্যার আমার বসে কথা বলতে ভালো লাগে না। সিট ডাউন। থ্যাংক ইউ। আজকে আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে এই হু ডিড দিস, কে করেছে এই কাজটা? I want an answer. এই কাজটা কে করেছে? আমি যদি অ্যান্সার না পাই আমি কিন্তু প্রিন্সিপালের কাছে। ইউ ডিড দিস রাইট? ইউ ডিড দিস। কে করছে স্যার আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এই ক্লাসে আর নামে দুজনই অবস্থান করছে। একজন হচ্ছেন আপনি রিয়ান স্যার, আরেকজন হচ্ছে আমি রাতুল। কিন্তু আমার তো স্যার কেউ পাত্তা দেয় না, যে করছে আপনার জন্যই করছে, আর যে দিয়ে এই ক্লাসে শুধুমাত্র একজনই আছে। দিস ইজ টু মাচ। ওয়াই আর ইউ স্মাইলিং? আপনি হাসছেন কেন?
আপনাদের গার্জিয়ানরা, আপনাদের প্যারেন্টসরা আপনাদেরকে এখানে পাঠিয়েছে ফিউচারে যাতে আপনারা একটা স্টেবল লাইফ লিড করতে পারেন, একটা বেটার জব পান। সবথেকে বড় কথা, এটা আপনাদের পড়াশোনা করার বয়স। কিন্তু স্যার, প্রেম কখন করব? এক্সকিউজ মি, বুঝিনি। আচ্ছা স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন আমার ক্লাসের টিচাররা আমাকে বলেছিল, আমি যদি ট্যালেন্ট বলে বৃত্তি পাই, তাহলে আমার লাইফের কিছু লাগবে না, আমি সাকসেস। তারপর আমি সেখানে বৃত্তি পেয়েছি, ক্লাস এইটে বৃত্তি পেয়েছি, এসএসসি এইচএসসি দুটোতেই আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। তারপর আমি যখন বিবিএ শুরু করলাম, বিবিএতে আসার পর ক্যাম্পাসের টিচার আমাকে বলছে, আমি যদি হাইয়েস্ট সিজিপিএ পাই, তাহলে আমার লাইফের কিছু লাগবে না, আমি সাকসেস। তারপর কী হবে স্যার? তারপর বিসিএস দিতে হবে, হায়ার স্টাডি করতে হবে, এই একই ক্যাসেট সব টিচাররাই বাজায়। সো স্যার, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। সারাটা লাইফ যদি আমি পড়তে পড়তে শেষ করে দিই, তাহলে প্রেম করবো কখন? ইউ গাইজ আর রিডিকুলাস। আমার পক্ষে সম্ভব হলো না আপনাদেরকে পড়ানো, আই এম এক্সট্রিমলি সরি। এক কাপ চা দেন। আমাকে এক কাপ চা দেন। আপনি এখানে কেন? এখানে আসেন নিষেধ নাকি? আমি তো আপনার স্যার। সো স্যাররা যেখানে চা খায়, সেখানে ছাত্রীরা এসে চা খায় না, অথবা স্যাররা যে দোকানে যে সময় চা খায়, সে সময় ছাত্রীরা আসে না। এটা অলিখিত রুলসের মধ্যে পড়ে, এটা আমাদের কালচারও। কিন্তু স্যার, আমি তো কালচার না, এই আমার যখন যা ইচ্ছা তাই করি। আমার এখন মন চেয়েছে আপনার পিছিয়ে পিছিয়ে আসবো, এসে আপনার সাথে চা খাবো, এই জন্য আমি এখানে এসেছি। তাছাড়া আপনাকে তো আমি লিবারেল ভেবেছিলাম, আপনার নারী অধিকার এত আপত্তি কেন? এখানে নারী অধিকার কোত্থেকে আসলো? অবশ্যই আসে। এখন এখানে আমার জায়গায় যদি রাতুল থাকতো, তখন তো আপনি জিজ্ঞেস করতেন না, আমাকে জিজ্ঞেস করেছেন কারণ আমি নেই। কিন্তু স্যার, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি একবার না একশোবার জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি এখন আপনার চোখে দেখে তাকে চা খাবো। জায়রা, আপনার মুখ থেকে আমার নামটা শুনতে কি যে ভালো লাগে স্যার। ইউ আর ক্রসিং ইওর লিমিট। লিমিট ক্রস না করলে কি লাইফে শাইন করা যায় স্যার? চা ক্যান্সেল করে দেন, আমি চা খাবো না। আমার চাটাও ক্যান্সেল করে দেন, আমি চা খাবো না। চাটা ক্যান্সেল করে দেন, আমি চা খাবো না। আমিও চা খাবো না। আমি রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খাবো। আমিও রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি খাবো। স্যার, পড়তে পড়তে একদম ক্লান্ত, এখন যদি আপনার সাথে বসে এক কাপ কফি খাই অনেক ফ্রেশ লাগবে। চলুন না যাই, পাঁচ মিনিটই তো, জাস্ট পাঁচ মিনিট, চলো। আমি কোচিংটাই ছেড়ে দেবো। আমিও কোচিংটা ছেড়ে দেবো। স্যার, আপনি একটু বেশিই পেশান, দুই কাপ চা দুইজনে খাইলেই তো হয়। দুই কাপ, দুই কাপ, দুই কাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি। আন্টি, আপনি ভালো আছেন? আপনার শরীরটা ভালো? আরে চিনি না জানি না ভালো আছি। আপনি কে, কাকে চান? অ্যাকচুয়ালি আন্টি, আমি যদি আপনাকে আমার পরিচয় দিই, তাহলে আপনি আমাকে চিনতে পারবেন। রিহান স্যার যেই কোচিং সেন্টারে পড়ায় না, আমি সেই কোচিং সেন্টারের একজন স্টুডেন্ট। আমার নাম জায়রা। অ্যাকচুয়ালি আন্টি, একটা ম্যাথে অনেক প্রবলেমে পড়েছি, কোনোভাবেই এই ম্যাথের সলিউশন মিলাতে পারছি না। আন্টি, আপনি যদি স্যারকে ডেকে একটু বলতেন, মানে কালকে সকালেই এক্সাম, তো বুঝতেই পারছেন আর কি, প্লিজ। সত্যি সত্যি অঙ্কটা পারছো না নাকি? হ্যাঁ আন্টি, সিরিয়াসলি আমি পারছি না। উফ, আমি যে আপনাকে এখন কীভাবে দেখাই, তাহলে আপনি বুঝতেন। থাক, আমাকে দেখাতে হবে না, এই ম্যাথটা না পারলে ফেল করবো আন্টি। আমি দেখছি কী করা যায়। আমার ফোনে বারবার তোমার কল আসছে, নাও ধরো। তোমার ফোনে আমার কল আসবে? মানে আমার ফোনে ফোন না দিয়ে তোমার ফোনে কে কল দিল? সেটা আমি কি করে জানবো, তুমি ফোনটা ধরে কথা বলে জানো। আচ্ছা, ফোনটা দিয়ে যেও। জি, হ্যালো, হ্যালো, কেমন আছেন স্যার? আপনি এখানেও চলে এসেছেন? মানে আপনি আপনি আমার মার নাম্বার জোগাড় করে আমার মার নাম্বারে ফোন দিয়েছেন? হাউ ডেয়ার ইউ।
আমি তো আপনাকেই ফার্স্টে ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি, আপনাকে না পেয়ে লাস্টে বাধ্য হয়ে আন্টিকে বলেছি। ম্যাথটা পারছি না স্যার, একটু বুঝিয়ে দেন না প্লিজ। এই তোমার আপনার কি মনে হয় এখন কি ম্যাথ বোঝানোর সময়? ইজ দিস ইওর ক্লাসরুম? তাহলে চলুন গল্প করি, এখন এমনি তো অনেক রাত হয়ে গেছে, এখন তো আসলে ম্যাথ বোঝানোর সময় না। আপনার মনে হয় আমি এখন আপনার সাথে গল্প করব? ইজ দিস ফান? তাহলে কি আমি ফেল করব স্যার? হ্যাঁ ফেল করবেন। যেই মেয়ে রাত্রেবেলা তার স্যারকে ফোন দিয়ে ম্যাথ বোঝার ছলে গল্প করতে চায়, সেই মেয়েকে লেবু শরবতের সাথে 25টা স্যার গলিয়ে দিলেও সে পাস করবে না। আমি রাখছি ফোনটা, প্লিজ। হ্যাঁ ডোন্ট কল মি অ্যাগেন, অ্যান্ড স্পেশালি অন মাই মাদার্স নাম্বার, ডোন্ট। আর গল্প করতে চায়, কোনো ভয় নেই, স্যারের প্রতি কোনো রেসপেক্ট নেই। মায়ের ফোন, পৃথিবী আর আগের জায়গায় নেই, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, নেচার চেঞ্জ হচ্ছে, মানুষ এদেশ থেকে অন্য দেশে যাচ্ছে, ব্যবসার কাজে ঘুরতেও যাচ্ছে, আবার মাইগ্রেট করছে। তো এই মানুষদেরকে সার্ভিস দেওয়ার জন্যে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, মোটেল। মোটেল কি? বসো। মোটেল হচ্ছে যেখানে তোমার মতো মোটা মানুষরা গিয়ে থাকে। জাস্ট কিডিং, মোটেল ইজ অ্যানাদার ভার্সন অফ হোটেল, ওকে? সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আমাদের আজকের এই এক্সকিউজ মি স্যার, আমাকে বলছিলেন জি আপনার হাতে কি এটা? স্যার লিপস্টিক। স্যার লিপস্টিক আপনি এখন কেন দিচ্ছেন? এটা কি লিপস্টিক মাখার জায়গা? জায়গা না, কিন্তু স্যার একটু গর্জিয়াস লুক আনার জন্য তাই করছিলাম। লিপস্টিক দেওয়ার জায়গা অনেক আছে, আমাদের রেস্টরুম আছে, বাইরে পার্ক আছে, রেস্টুরেন্টস আছে, সিনেমা হল আছে, আপনার বেডরুম আছে, আপনি তো ওখানে করতে পারেন। কিন্তু স্যার ওখানে তো আপনি নেই। ক্লাসরুম লিপস্টিক মাখার জায়গা না। ইউ আর রাইট স্যার, ক্লাসরুম তো লিপস্টিক মাখার জায়গা না। ও ভুল করছে, ভুল করছে ও। আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? সরি স্যার। আর আপনি আপনি বসুন, এই ধরনের কাজ ফার্দার ক্লাসরুমে করবেন না। আসলে স্যার আমার হাতটা একটু ছোট, তো যদি একটু বড় হতো তাহলে পুরোটাই লিখতাম, আই লাভ ইউ রিহান। লাভ ছাড়া কি কিছু বুঝেন না? লাভ ইজ দ্য লাইফ স্যার। মনে করেন লাইফ যদি একটা ভেহিকল হয় তাহলে লাভ তার ফুয়েল, আর ফুয়েল ছাড়া ভেহিকল কিভাবে চলতে পারে স্যার? আপনি যেভাবে পরীক্ষায় 00 পান, পরীক্ষায় প্রশ্নের উত্তর খুঁজে পান না এবং নকল করেন, ঠিক সেভাবেই। আমি বুঝলাম না, আচ্ছা আপনারাই বলেন এটা কি ভালো, এই কাজটা করা কি ভালো? তাহলে কোনটা ভালো স্যার? আমি জানি না কোনটা ভালো, আমি আর পারলাম না, সরি, আপনাদেরকে আমি পড়াতে পারলাম না, ক্লাস দিস মিস। এই যে তোমার একটা মানুষ পছন্দ করে, তুমি তারে পছন্দ না করে তুমি তারে ওভারটেক করে আরেকজনের নামে ট্যাটু করছো হাতে, এটা কেমন হলো বিষয়টা? তার আগে বলো তুমি কি বিসিএস ক্যাডার? না আমি বিসিএস ক্যাডার হব কেন, আমি কোনো ক্যাডার ম্যাডার কিছু না। শুনো, আব্বু না আমাকে স্ট্রেট বলে দিয়েছে কোনো বিসিএস ক্যাডার বা হাই অফিসিয়াল ছাড়া কারোর সাথে আমাকে বিয়ে দিবে না। আর আমার না একটা ক্লাস আছে, তুমি নিজের কথা একবারও ভাবছো, তোমার সাথে কি আমাকে যায়? আর তোমার যে অবস্থা আমার তো মনে হয় না তুমি যে এইবারও পাশ করতে পারবা, তুমি আমাকে ভুলে যেতে পারো। ঠিক আছে, তোমার চোখে আমি গবেট, তোমার চোখে আমি ক্লাসলেস, কিন্তু তুমি যার জন্য তোমার হাতে ট্যাটু করছো সে কি এমন কিছু? জাস্ট বিরক্ত করবা না তো, গবেট একটা। আমার মতো ক্লাসলেস গবেটাই তোমাদের মতো মেয়েদেরকে ভালোবাসে, বাকিরা সুযোগ নেই আর কিছু নেই।
কই আছেন আপনি? আজিব আমি কই আছি সেটা এই মেয়েকে বলবো কেন? যত সব আমি আপনার বেলকনির নিচে। ইন্নানিল্লাহ। ও আমার অ্যাড্রেস পেলো কিভাবে? ওহো, তুইও তো বোকা। যেই মেয়ে তোর আম্মুকে এত রাতে কল দিতে পারে, তোর সাথে সবার সামনে ফ্লার্ট করতে পারে, তার কাছে তোর কিছুই না। আমি এখন কি করব? ওকে কল দিব? না, ওকে রিপ্লাই দিব? না না। পাঁচ মিনিটের ভেতরে বেলকনিতে না আসলে আন্টিকে কল দিব, দেখা করব। এদিকে আবার ব্ল্যাকমেলও করে। কিন্তু সত্যি সত্যি যদি আম্মুর সাথে দেখা করে তাহলে তো আমার আমও যাবে, ছালাও যাবে। আর মাত্র চার মিনিট আছে, মানিচ সব পানিতে ভেসে যাবে। আমি এখন কি করব, কি করব, কি করব, আল্লাহ কি করব। হ্যালো, আমি কি উপরে আসবো? হ্যাঁ, তুমি কেন উপরে আসবে? আমি ব্যালকনিতে আসছি, জাস্ট ওয়েট। হ্যাঁ, আসছি আমি। বলেন কি বলবেন? বলার কি আর কিছু বাকি আছে স্যার? আমি আপনাকে লাভ করি, আপনি আমাকে লাভ করেন। আমি চেয়েছিলাম আপনি আমার সাথে বেলকনিতে দাঁড়িয়ে ভাবে কথা বলবেন, দেখেন এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি উই আর মেড ফর ইচ আদার। এটা তোমার ভুল ধারণা, আমি এমনি এমনি বারান্দায় আসছি। তাহলে আমিও এমনি এমনি উপরে আসি? এটা কোনোভাবেই পসিবল না। তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি এমনি আস করলাম। ঠিক আছে, আমি আপনার সাথে রেগে কথা বলবো না, কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যদি এই শর্ত মানেন তাহলে আমি রাগ করবো না, আপনি আমার সাথে ডেটে যাবেন, আমি কালকে ফ্রি আছি। এটা তো জীবনে পসিবল না। আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমার আমার গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর জ্বর ভাব, আমার হয়তো বা করোনার কিছু সিম্পটম আছে শরীরে। কোনো সমস্যা নেই তো, সরকার টিকা দিচ্ছে, কেউ মারা যাবে না, কোনো রোগী মারা যাবে না, আপনি টিকা দিয়ে নিন। আসলেন, আমি সকালবেলা আপনার গেটের সামনে থাকবো, আপনিও গেটের সামনে চলে আসবেন, ঠিক আছে? বিশ্বাস করেন জায়রা, আমার আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমি শয্যাশায়ী, আমাকে হয়তো বা যে কোনো মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে। তাহলে আমি ক্যান্সারের পেশেন্ট, আমার কিডনি ডাউন, উপরে আসি? কালকে গেটে থাকবো। দ্যাটস দ্য স্পিরিট, দেখা হবে, সকালে থাকবেন কিন্তু টাইম মতো, আমি আগে চলে আসবো। বাই। এলিয়েনদের মতো লাগতেছে আপনাকে, মনে হয় আপনাকে নিয়ে আমি মঙ্গল গ্রহতে ঘুরতে আসছি। আমি তো আপনাকে বলেছি আমার একটু কাশি কাশি গলা ব্যথা, আমি চাই না আমার কোনো ভাইরাস আপনার মধ্যে আসুক, আপনাকে ইনফেক্টেড করুক। সব থেকে বড় কথা, সামনে আপনার এক্সাম। আপনি আমাকে কত ভালোবাসেন। এখানে ভালোবাসা কোথেকে আসলো? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন বলছেন। আমি আপনার স্যার, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে আনাটা কি ঠিক হয়েছে? ব্ল্যাকমেল? আমরা ডেটে আসছি, কই আপনি আমার সাথে একটু রোমান্টিক রোমান্টিক কথা বলবেন, আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন, হাতে হাত রাখবেন, তা না করে আপনি আমার সাথে কি বলছেন এসব?
ঠিক না স্যার? আপনি চাইলে আমি আপনাকে একটা ছড়া শোনাতে পারি। সিরিয়াসলি আপনি আমাকে কবিতা শোনাবেন? না না, ছড়া ছড়া শোনাতে পারি। আপনার যা ইচ্ছা আপনি বলেন, কিন্তু রোমান্টিক কোনো কবিতা শোনান। রোমান্টিক ছড়া শোনান, শোনান কিছু একটা শোনান। আচ্ছা, রোমান্টিক ছড়া তো আমার মাথায় একটাই আছে, শুরু করি। হ্যাঁ হ্যাঁ। নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরিয়েছে, ও বড্ড লেগেছে, আহা বড্ড লেগেছে। আমার তো সেম কোশ্চেন, তুই এখানে? আমি তো এখানে একটা কাজ আসছিলাম। চল, ঠিক আছে কাজে আসছিস, ভালো কথা। দুলা ভাইয়ের সাথে আমাদের পরিচয় করে দিবি না? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? বললাম তো দুলা ভাই তো না, আমার ফ্রেন্ড। ঠিক আছে দুলা ভাই, আমরা একটা ছবি তুলি আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, এদিকে তাকাই। আরে গরমের মধ্যে কি পরে রাখছেন, মাস্ক হেলমেট? দাঁড়া হেলমেটটা খুল না। আরে 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 হেলমেটটা খুল দুলা ভাইয়ের, খুল খুল, সুন্দর করে খুল 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 খুল। বাহ বাহ বাহ, চমক চমক, খুল খুল। ভিডিও দেখবেন, ভিডিও 2 মিনিট 10 টাকা, 1 মিনিট 5 টাকা। এই ভিডিও দেখবেন, ভিডিও 2 মিনিট 10 টাকা, 1 মিনিট 5 টাকা, আর 2 মিনিট 10 টাকা। চুপ, তুই সাইডে, তোর সাথে আমার কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নাই, আর তোর যদি একান্তই কোনো কথা থাকে তাহলে আমার সাথে এই নেই বলতে পারো। সবার সামনে তুই যে কাজগুলো করতেছিস এগুলো কি ঠিক করতেছিস? কি ঠিক করতেছিস না? তুই জানোস না তুই কি করতেছিস? তুই স্যারকে ব্ল্যাকমেইল করতেছিস, ক্লাসের মধ্যে নকল করতেছিস, তা আবার সবার সামনে, স্যারের সামনে আমাকে নিয়ে সবার কাছে আজে বাজে কথা বলে বেড়াচ্ছিস। এই কাজটা কি তুই ঠিক করতেছিস? হ্যাঁ, স্যারকে তুই হ্যারাসমেন্ট কেন করতেছিস তুই? এই তুই যারা লয়ে কথা কইতেছিস আমার লগে, হ্যার ক্যারেক্টারে ঝামেলা আছে। একটা টিচার কেমনে পারে তার স্টুডেন্টের ডেট করতে? আর সবচেয়ে বড় কথা, সে আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিছে। আমি যারা পছন্দ করি তার দিকে সে চোখ দিছে, তার জন্য তো সে আমার পাত্তা দেয় না। আচ্ছা, মেইন পয়েন্টটা তাহলে এইখানে,
যে রিচি তোকে পাত্তা দিচ্ছে না, এর মধ্যে স্যারকে কেন ঢুকেছিস? তো প্রবলেম তো রিচিকে নিয়ে। শোন, তুই যা শুরু করছিস সেটা তুই থামা। তুই সবাইকে নিয়ে এখানে বাজার বসেছিস, একটা স্টুপিডের মতো কাজ করতেছিস শিক্ষিত একটা ছেলে হয়ে। এটা কি ধরনের কোনো সেন্স আছে তোর? কমন সেন্স নাই তুই? একটা জিনিস সবাইকে দেখায় দেখায় বেড়াইতেছিস তুই? এই ভাই, তুই কি আমার জ্ঞান দিতেছিস? তোর এই সস্তা জ্ঞান আমার শোনার ইচ্ছা নাই। তুই যা দূরে গিয়া মরিকা যা। শোন, তুই আমার ফ্রেন্ড, সো এই জন্য আমি তোর সাথে আর বেশি রাগলাম না। তোকে একটা কথা স্পষ্ট জানিয়ে রাখতেছি, স্যারকে আমি লাভ করি এবং আমি মন থেকে তাকে লাভ করি। তুই মনে করিস না আমি যে তার সাথে ফাইজলামি করতেছি অন্য মেয়েদের মতো, এবং আমি বিশ্বাস টুডে অর টুমোরো স্যার আমাকে লাভ করবে। সো আমার স্যারের মধ্যে তুই আসিস না, এরকম ব্ল্যাকমেল করিস না। যা করতেছিস তুই এখনই বন্ধ কর। যদি তুই এখন বন্ধ না করস, যদি এইভাবে হ্যারাসমেন্ট করতে থাকস, জিনিসটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না, এক চুলো ছাড়বো না। নে একটা চুল নিয়ে যা, এক চুলো ছাড় দিব না। তুই আমার কি দেখবি? আমি তোরে দেখে লইতেছি। এই ভিডিও দেখবেন, ভিডিও দুই মিনিট 10 টাকা, এক মিনিট 5 টাকা। গুড মর্নিং রিয়ান স্যার। গুড মর্নিং, কেমন আছেন? স্যার, কালকে থেকে কাইন্ডলি কোচিং এ আসবেন না। আমি কোচিং এ আসবো না? কেন? তুমি সত্যিই জানো না কেন কোচিং এ আসবে না? আম্মু, তুমি কোচিং এ আমাকে এক্সপেক্ট করনি, তাই তো? না, মানে তুমি তো নরমালি কোচিং এ আসো না। না আসাটাই তো ভুল হয়েছে, আসলে তো এত বড় ভুল করতে পারতে না। আর ভুল করেছি তোমাকে এতটা ট্রাস্ট করে। তুমি যে আমাকে কি পরিমাণ ডিসঅনার করেছো, হিউমিলিয়েট করেছো, আমি আর কখনো তোমাকে এখানে দেখতে চাই না। তোমার ছায়াও যেন এখানে না পড়ে আমার বাচ্চাদের উপরে। যে টিচারের কোনো বৈভব নেই, সম্মান নেই, মরাল নেই, ভ্যালুজ নেই, সে কী শিক্ষা দেবে? তুমি যাও, এখান থেকে চলে যাও, আর জীবনেও কখনো এখানে আসবে না। স্যার প্লিজ ওকে চলে যেতে বলেন। আপনি এরকম কেন করছেন? আপনার তো একার ক্ষতি হয়নি, ক্ষতি তো আমারও হয়েছে। আমি একটা মেয়ে, আমি বাসায় ঢুকতে পারছি না, রাস্তায় থাকতে পারছি না, সবাই আমার দিকে কিভাবে তাকাচ্ছে, আত্মীয় স্বজনরা বলছে আমি স্যারের সাথে কেন এরকম করেছি। কিন্তু স্যার আমি তো এরকম করিনি, আপনি অ্যাট লিস্ট বুঝেন। স্যার আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি মন থেকে আপনাকে ভালোবাসি, প্লিজ স্যার। আপনার মনকে বলবেন দরজাটা অন্য কারোর জন্য খোলা রাখতে। আমার কথা তো শুনে যান। হ্যালো স্যার,
আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেনি না, বোঝাবো কিভাবে? স্যার আমি আসলে এগুলো কিছুই জানি না, সত্যি আমি এগুলো কিছু জানি না। আমি কখনো আপনার কোনো ক্ষতি চাইনি, আমি সবসময় আপনার ভালো চেয়েছি, আমি আপনার গুড উইশার স্যার। আপনি ভালো থাকলে, একটু হাসলে, আর হাসির কারণ যদি আমি হই, সেটা তো আমার জন্য বিশাল ব্যাপার। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি। হয়তো আপনি সেটা অনেকের মতো মনে করেছেন, কিন্তু না স্যার। বুঝে কথায় থাকে না যে মানুষের জীবনে এমন কোনো ইচ্ছা থাকে যেটা কখনোই পূরণ হয় না, আপনি আমার সেই ইচ্ছাটাই। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, অ্যাকচুয়ালি রিকোয়েস্টও না, এটা আমার একটা উইশ। আপনি তো আমার সাথে কথা বলবেন না, আমি জোর করবো না স্যার, আমি আর জোর করবো না আপনাকে, কিন্তু শেষবারের মতো প্লিজ, শেষবারের মতো আপনি আমার সাথে একটু দেখা করেন, কথাও আপনার সময় নষ্ট করবো না, বেশি সময় নষ্ট করবো না, আমি তারপর চলে আসবো, প্লিজ আপনি আসবেন, আমি আমি আপনার জন্য ওয়েট করে থাকবো স্যার। আমি আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথা শুনেনি না, বোঝাবো কিভাবে? স্যার আমি আসলে এগুলো কিছুই জানি না, আমি কখনো আপনার কোনো ক্ষতি চাইনি, আমি আপনার গুড উইশার স্যার। জান আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, তুমি আমার জন্য ফিক্সড এটা করবা আর এভাবে সবাইকে জানিয়ে দেওয়া তুমি আমাকে কতটা ভালোবাসো। লাইফে আর কিছু চাই না, শুধু এইভাবে পাশে রেখো আর একটু ভালোবেসো। আহা জান, তুমি ছাড়া আর আমার কে আছে বলো? তুমি তো আমার সব। সরি, আই এম রিয়েলি সরি জান, আমাকে একটু উঠতে হবে এখনই, আব্বু মালয়েশিয়া যাবে, আমাকে এখনই এয়ারপোর্ট যেতে হবে। জুয়েল কিন্তু বিসিএস ক্যাডার না, তারপরে তুমি ওর নাম তোমার হাতের মধ্যে ফিক্সড ট্যাটু করছো। আমার বডি, আমি ইচ্ছা মতো ট্যাটু আঁকবো। তোমার কিছু বলার আছে না কিছু করার আছে? কিছু করার নাই বলেই তো কষ্ট পাচ্ছি, তোমার জন্য রিয়ান স্যারকে আমি ভুল ভাবছি। স্যারের সাথে আমি যা করছি আমার আসলে একদমই উচিত হয়নি। মেন কালপিট তুমি, তুমি এলো কাল নাগিনি, নেমো খারাপ থাকো। ও বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ইউর ফিক্সড ট্যাটু। যদিও চার দিন পর এই হাতে ঠিক এই জায়গায় আরেকজনের নাম থাকবে, কিন্তু দয়া করে আল্লাহর রস্তে আমার মতো অন্য ছেলেদের জীবন নষ্ট করো না, ভালো থাকো। কেমন আছো? নেগেটিভলি ভাইরাল হওয়া মানুষরা যেমন থাকে ঠিক তেমনটাই আছে, কোনো রেসপেক্ট নেই। ওরা আমাকে নিয়ে হাসে, নানান ধরনের কমেন্ট করে, প্রথম প্রথম অনেক কষ্ট হতো, এখন সামলে নিয়েছি। আমার উপর আপনার অনেক রাগ, তাই না? আমি অনেক ছোট হয়ে গিয়েছি জায়রা, সবার কাছে, স্পেশালি আমার মার কাছে। আমার মা তো প্রথম প্রথম আমার সাথে কথাই বলতো না, পরে আত্মীয় স্বজনদের সাথে মিলে আম্মু আমাকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে।
আমাদের ফ্যামিলিতে এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। তোমাকে নিয়ে কারো কাছে যে যাব সে মুখটাই তো তুমি রাখোনি, সেজন্য অনেকটা বিপদে পড়েই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? নেক্সট উইকে তোমার বিয়ে, তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। আমার বিয়ে? আম্মু, আমার বিয়ে, আমার সাথে একটা বার কথা। তুমি কি বলছো, কি কথা বলবো তোমার সাথে? তুমি যা ঘটিয়েছো তারপরে কোনো মেয়ের বাবা তোমার সাথে মেয়ে দেবে? আমি খালামণির মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, এ বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কনা, আম্মু, আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আম্মু, একটা বার কি? আমি তো তোমাকে বললাম মেন্টালি প্রিপারেশন নাও, দ্যাটস অল। আমি এই বিষয়ে আর একটা কথাও শুনবো না রিহান, দ্যাটস অল। আম্মু, 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 আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার কাছে ভিডিওটা সামান্য মনে হয়েছিল, কিন্তু এই ভিডিওটা যে একটা মানুষের জীবনে এমন বাজেভাবে ইম্প্যাক্ট ফেলাবে আমি এটা বুঝে উঠতে পারিনি। আমার নিজের কাছে স্যার অনেক গিল্টি ফিল হচ্ছে। আপনি স্যার আমার মাফ করে দিন স্যার, মাফ করে দিন। এখন আমরা সবাই মন খুলে নাচবো। আরে মিউজিক কই? মিউজিক টাইম। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের সুযোগ্য বড় কন্যা মোসাম্মদ কনা আক্তারের সহিত 20 লক্ষ টাকা দেনমোহরে আপনি যদি বিবাহতে রাজি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, বলেন কবুল? এক মিনিট। স্যার, আপনার তো বিয়ে, তো আপনি আপনার ওয়াইফকে নিয়ে বিয়ের পর অনেক ব্যস্ত থাকবেন, তখন তার আমাদেরকে সময় দিবেন না, এটাই স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক, আমরা চাইও না আপনার কাছ থেকে আর কোনো সময়। কিন্তু স্যার, আমার একটা প্রবলেম, মানে আমার এক্সাম, তাও আবার ম্যাথ, যেটা আমি একেবারেই বুঝি না। আর আপনি তো ম্যাথ অনেক ভালো বুঝেন, রাইট? স্যার কিন্তু ম্যাথ অনেক ভালো বুঝায় আমাদেরকে। স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে এখন ম্যাথ আম বুঝিয়ে দেন তাহলে আমি এক্সামে ফেল করব। আপনি বিয়ে করেন, সমস্যা নেই, ম্যাথটা বুঝিয়ে দিয়ে বিয়ে করেন, একটা না 100টা বিয়ে করেন। আমার আমাকে স্যার, প্লিজ স্যার, আমার এই ম্যাথটা একটু বুঝিয়ে দিলে হবে, প্লিজ। এই যে প্লিজ, ওয়েট 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 ওয়েট, রাইস নিয়ে যান, রাইস নিয়ে যান। এই সবে আসো আসো আসো, আমি একটা গেমস খেলবো, আসো। নতুন বইয়ের উদ্দেশ্যে আমি একটা চ্যালেঞ্জ থ্রো করতে চাই। আপনি যেহেতু আমাদের সবার কাছ থেকে আমাদের পছন্দের স্যারকে নিয়ে যাচ্ছেন, সো আমরা একটু দেখতে চাই যে আপনি আমাদের স্যারের যোগ্য কিনা। সো এই জন্য আমি খুব
ছোটখাটো একটা গেমস খেলতে চাই আপনার সাথে, সেটা খেলবেন আপনি আমার সাথে। একদম সিম্পল, এখানে বাটিতে রাখা যে মাংসের টুকরোগুলো আছে সেটা আপনি এক মিনিট, জাস্ট এক মিনিটের মধ্যে কতগুলো টুকরো খেতে পারেন আর আমি কতগুলো টুকরো খেতে পারি সেইটা হবে চ্যালেঞ্জ। ঠিক আছে, এই সবাই 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 কাউন্ট কর, কাউন্ট কর, সময় কাউন্ট কর। এই যে স্টার্ট করি, ওকে? Your time starts now. 1 2 3 4 5 56 57 58 59 60. এবং 1 লিটার আফি ম্যাঙ্গো এখন 65 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য।